ডেঙ্গির পাশাপাশি শহরে থাবা এক নতুন রোগের বিজয়গড়ের বাসিন্দা বছর তেরোট সায়ন মজুমদার এদিন স্কুল থেকে ফিরে হঠাৎই সায়ন দেখে তার হাতেও গোড়ালিতে ফোসকা পড়েছে পক্স বলে ভুল করেন বাড়ির লোকেরা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন রোগীর নাম হ্যান্ড ফুট মাউথ ডিজিজ দু সপ্তাহ আরও আগে থেকে হচ্ছে আর এই এরকম যে হয়েছে এগুলো খুব চুলকা মাঝে মাঝে খুব ব্যথা করে মানে রাত্রিবেলা ঘুমানোর সময় চেপে শুলেই খুব ব্যথা করে রাত খুব অসুবিধা হয় স্কুল স্কুলেও যাওয়া যাচ্ছে স্কুলে লিখতে পেনলে লিখতে গেলেই খুব ব্যথা করে হাতে এই রোগের শিকার মূলত শিশু থেকে সতেরো বছর বয়সী ছেলেমেয়েরা ভিলেন এন্টেরো ভাইরাস কি করে বোঝা যাবে এই রোগ হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন মুখ হাত গোড়ালি হাঁটু প্রভৃতি জায়গায় ফোসকা পড়ে ফোসকার জায়গাগুলি চুল করতে থাকে চিকিৎসকেরা জানাচ্ছেন জলবাহিত ও শ্বাসবাহিত এই রোগে ভয়ের কিছু নেই তবে ফোসকাগুলি চুল করে বলে ছোটদের কয়েকদিন বেশ কষ্ট হয় মুখে ফোসকা পড়লে খেতেও অসুবিধা হয় কিন্তু এই রোগ হলে কি করবেন পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা যে ভালো করে খাওয়া দাওয়া নর্মালি করবে কোনো খাওয়া দাওয়া বন্ধ করবে না কারণ এই ব্লিস্টারগুলোর মধ্যে প্রচুর প্রোটিন থাকে যেগুলো বডি থেকে বেরিয়ে যায় বডিটা উইক হয়ে যায় সেটা করবে ভালো হাইজিন মেনটেন করবে স্কুলে যাবে না কারণ স্কুলে গেলেই অন্য বাচ্চাদের মধ্যে ট্রান্সমিট হবার চান্স আছে স্কুলে যাবে না অন্য কোনো বাচ্চার জলও খাবে না বা কাউকে নিজের জল খেতে মানা করবে আর যেটা করবে চুলকাবে না চুলকালে নখ যদি লেগে যায় তাহলে ইনফেকশান হয়ে গেলে সেখানে আবার অ্যান্টিবায়োটিক খেতে হবে চুলকানো পেলে অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খাবে ল্যাক্টোকালামেন লোশন লাগাবে আর যেগুলো আরও করতে হবে সেগুলো হচ্ছে সাধারণত আমরা বলি বেড রেস্ট নিতে কারণ একটা ভাইরাল ইনফেকশানে কী হয় অনেক ক্ষেত্রেই যে ব্যাটার মাসেল একটা পেন হয় যদিও এতে সেরকমভাবে হয় না উনিশশো একানব্বই সালে তাইওয়ানে এই রোগ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে দু সালে কেরাল দু সালে কলকাতায় এই রোগ ছড়িয়ে পড়ে এবার ফের শহরে হ্যান্ড ফুট মাউথ ডিজিজের হানা নিওয়াডার রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা